হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটু শাড়ি পরবো আর হালকা একটা সাজ দেব। কারণ এক জায়গায় আমার নিমন্ত্রণ আছে ভাষা দিবস উপলক্ষে আমি সেখানেই যাব তাহলে চলো ফটাফট রেডি হয়ে যাই আমার বেশি একটা শাড়ি পরা হয় না কিন্তু আমি শাড়ি পরতে খুব ভালোবাসি কোনো অনুষ্ঠানে আমার শাড়ি পরা হয় একমাত্র তো আমাকে জানিও আমাকে শাড়ি পরে কেমন লাগছে আমি রেডি হয়ে একেবারে আমার গন্তব্যস্থলে আমি চলে এসেছি মাঝখানে একটা ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি তার জন্য খুব খুব সরি আচ্ছা এবার তোমাদেরকে আমি বলি আমি কোথায় এসছিলাম আমি এসছিলাম হচ্ছে গিয়ে রবীন্দ্র সদনে এখানে এসে একটু দু চারটে ভিডিও ক্লিপ কয়েকটা ছবি ঠবি তুলে নিয়েছি তারপর চলে গেছিলাম আমাদেরকে যে কক্ষে বসতে বলা হয়েছিল সেই কক্ষে এখানে আমি একা আসিনি আমার পুরো টিমটা এখানে এসছিল আর সবাই খুব সুন্দরভাবে সেজে এসছিল আবার সবাই ফুলও লাগিয়েছিল মাথায় আমার মাথায় অলরেডি দুটো গোলাপ লাগানো ছিল তার জন্য আমি আর আলাদা করে ফুল লাগাইনি একুশে ফেব্রুয়ারিকে মনে রেখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি বিদ্যাস এবং পরিচালনায় আছেন সঙ্গমিতা ব্যানার্জি সৃজনে আছি আমি সুনন্দা বিশ্বাস আমি পূর্ণিমা দাস আমি স্বপ্না চক্রবর্তী আমি নবনীতা বিশ্বাস আমি গার্গী আমি ভাষা আমার ভাষা কাদা মহাপ্রাণীর জীবন বেদ ভাষা আমার ভালোবাসা ঘুচিয়ে দেয় সব বিভেদ বাংলা ভাষা প্রিয় আমার সবার সেরা ভাষা এই ভাষাতেই কথা বলে মেটাই মনের আশা বাংলা ভাষার প্রতিষ্ঠাতে শহীদ হলেন যারা সব বাঙালির পোকের মাঝে স্থায়ী থাকেন তারা হাজার ভাষার মধ্যে সেরা বাংলা ভাষাই গণ্য ভাষা দিবস উপলক্ষে আমাদের আবৃত্তিটা হয়ে যাওয়ার পরে আমরা সবাই এক এক করে নেমে গেছিলাম এবং আমাদের ওখান থেকে একটা গিফট দেওয়া হয়েছিল কি গিফট দিয়েছিল আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো জানো তো মেট্রোতে আমি এই নিয়ে তিনবার উঠলাম আমার মেট্রোতে উঠতে খুব ভালো লাগে তারপরে আসার পথে একটা দোকান থেকে বনু এসব কিনল বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো অনেকক্ষণ কিছু না খেয়েছিলাম সেই কারণে বড্ড খিদে পেয়ে গেছিলো সেই কারণে একটু খাবার ডাবার খেয়ে দে তারপরে বাড়ির পথে রওনা দিলাম বাড়িতে এসে গিফটটা আনবক্সিং করব তোমাদের কথা দিয়েছিলাম আমার না গিফট খুব ভাল লাগে কি সুন্দর পেন দিয়েছে আমার তো খুব ভাল লেগেছে গিফট তো গিফটই হয় তাই বলো আর বনু যেটা কিনেছিল সেটা কাইন্ড অফ চিনির মতো দেখতে আর খেতেও চিনির মতো ছিল আমার একদম ভালো লাগেনি আর একটা যে আচারের মতো ছিল ওটা খুব টেস্টি ছিল টক মিষ্টি বেশ ঝালঝাল খুব ভাল লেগেছে ওটা আমার খেতে আজকে আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি তার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা সবাইকে পেজটাকে লাইক আর ফলো করে দিও